হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যার্থী। আমি শুভেন্দু সরকার, তোমাদেরকে আজকে যে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। WBP কনস্টেবল প্লাস SI প্লাস ওয়ার্ডার সমস্ত পরীক্ষার জন্য, যারা যারা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, শেষ পর্যন্ত দেখো। তো দেখো, তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ এখন WBP বা ওয়ার্ডার, তো অনেকের একটা সমস্যা হচ্ছে। কেউ কেউ, আমি আজকে কয়েকটা সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কেউ কেউ বলছো যে তাদের ডকুমেন্ট হারিয়ে গেছে, কি করব। অনেকেই চিন্তিত, তো স্বাভাবিক, এটা চিন্তা হওয়ার ব্যাপার। ডকুমেন্ট, মাধ্যমিকের সার্টিফিকেট কারোর হারিয়ে গেছে, কারোর অ্যাডমিট হারিয়ে গেছে, কারোর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হারিয়ে গেছে, তাহলে আমি কি শো করতে পারবো না, বা আমি তখন দিয়েছিলাম এখন আর আমি নিয়ে যেতে পারবো না, হারিয়ে গেছে, এরকম বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। কারোর বানান ভুল হয়েছে নামের, কারোর আর ম্যাক্সিমাম একটা, যারা OBC SC রয়েছে তাদের সেই কাস্ট সার্টিফিকেট রিনিউয়াল নিয়ে একটা প্রবলেম কিন্তু রয়েছে। তারা কমেন্ট করছো, ফোন করছো, তো এই সমস্যাগুলো আমি একটা একটা করে বলে দেখো। রিনিউয়াল নিয়ে যাদের বলা আছে অ্যাডমিট কার্ডে, যাদের 2018-1-1-2018 পরে করা, তাদের আর কিছু করতে হবে না। তো যাদের রিসেন্ট মার্ক পাস করার সময় করেছো তাদের আর লাগবে না। যারা ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেছে, জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে 2020, তাদের আর লাগবে না। 2018 পরে যারা করেছো তাদের আর করতে হবে না রিনিউয়াল, এরকমই কিন্তু অ্যাডমিট কার্ডে বলা আছে, তোমাদের কোনো চিন্তা নেই। নেক্সট বলি, যারা ভুল করেছো কোন রকম সার্টিফিকেটে, কোনো বাবার নাম একরকম আছে, তুমি ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছো, তো তাদের ক্ষেত্রে বলি যদি একটা পারো এফিডেভিট করে নিয়ে যাবে, যদি সম্ভব হয় ওটা তোমার একটা সাপোর্ট পাবে তুমি। আর তাছাড়া তুমি যদি পরীক্ষা যদি দেরি থাকে, তুমি একটু সাইটের সাথে যোগাযোগ করে এটা কিন্তু ঠিক করা যেতে পারে, এটা অ্যাপ্লাই করলে ঠিক করে দেবে। অথবা তুমি যদি এফিডেভিট নিয়ে যাও, এটাতে কোনো সমস্যা হবে না, অরিজিনাল ডকুমেন্টস তুমি দেখালে, কারণ ওখানে গিয়ে তুমি আপডেট করার সুযোগ পাবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর যেটা গেল ম্যাক্সিমাম, যেটা সব থেকে ভয়ের কারণ সেটা কি, সেটা তুমি যদি ডকুমেন্টস কিছু হারিয়ে ফেলো, অরিজিনাল ডকুমেন্টস হারিয়ে ফেলো, তাহলে এটা খুবই গুরুতর ব্যাপার। বিশেষ করে যদি সার্টিফিকেট হারিয়ে ফেলো তাহলে কি হবে, সার্টিফিকেট তুমি যদি হারিয়ে ফেলো তাহলে যেটা করতে হচ্ছে, আমার কয়েকটা স্টুডেন্টের সাথে এরকম হয়েছিল, তো সার্টিফিকেট হারিয়ে ফেলে তোমাকে কি করতে হবে, সেই সার্টিফিকেট তুমি যতই, তোমার ধরো মাধ্যমিকের সার্টিফিকেট, তুমি ওই মাধ্যমিক থেকে, মাধ্যমিকটা অমুক স্কুল থেকে পাস করেছো, বা অ্যাডমিট কার্ড, বয়সের ছাড়পত্র, তো এটা যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে তুমি যদি স্কুল থেকে হেড মাস্টারকে দিয়ে লিখিয়ে নিয়ে আসো, হেড স্যারকে দিয়ে স্কুলের প্যাডে, তাও কিন্তু ওটা অ্যালাউ করবেন না ওখানে। কারণ ওনারা চাইছেন কি, তুমি যদি হারিয়ে থাকো তাহলে সেটা একটা জিডি করতে হবে, তার সাথে কি করতে হবে, তুমি রিইস্যু মানে ডুপ্লিকেটের জন্য অ্যাপ্লাই করেছো সেই যে রিসিপ্টটা, রিসিপ্ট কপিটা তোমাকে কিন্তু ওখানে শো করাতে হবে, তবে ওনারা কিন্তু অ্যালাউ করবেন, মাথায় রাখবে এটা। আর কিছুতে কিন্তু ওনারা অ্যালাউ করবেন না, কারণ এটা একদম সাইটের খবর। তুমি যদি মনে হয় যে খুবই চিন্তিত, যারা যারা এরকম ফেস করছো তারা সাইটে একবার যোগাযোগ করবেন যদি খুব প্রবলেম হয়, তো সাইট থেকে তোমাকে কিন্তু এটাই বলা হবে যে আপনি যেভাবেই হোক আসুন, বাই পোস্ট হোক, অনলাইন হোক, তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই রিসিপ্ট নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষা ইন্টারভিউ দিতে যেতে হবে, তাহলে তোমাকে অ্যালাউ করা হবে, তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো সেগুলো তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো কী করতে হবে, তোমাকে একদিন চলে যেতে হবে, গিয়ে ওখানে অ্যাপ্লাই করতে হবে, রিইস্যু মানে বোর্ডে চলে যেতে হবে, রিইস্যু করলে তোমাকে যে রিসিপ্টটা দেবে সেটা নিয়ে তুমি যাবে, সাথে জিডি, অবশ্যই জিডি, ঠিক আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদিনে এই কাজটা হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু চেষ্টা করবে ডকুমেন্ট সবসময় ঠিকঠাক রাখার। আর নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় অ্যাডমিট, যখন অ্যাডমিট তুলছো তখন যারা কোভিড আক্রান্ত একটা ডিক্লারেশন দিতে হচ্ছে, সব কিন্তু তোমরা নো 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 করবে, হ্যাঁ, যাদের ভুল করেও যেন ইয়েস কিছু না হয়ে যায়, মাথায় রাখবে এটা। আর এটুকুই বলার ছিল, মেন মেন যে সমস্যাগুলো ফেস করছি আমি তোমাদের নিয়ে, তোমাদের, তোমরা যেটা ফেস করছো সেগুলো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো খুব ভালো করে প্রিপারেশন নাও, আরও যদি আমার মাথায় কিছু আসে যে তোমাদের এটা শেয়ার করা দরকার, তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ভালো করে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক ইন্টারভিউর জন্য, একদম ভয় পাবে না, ইন্টারভিউ খুব ভালো হচ্ছে, তোমাদেরও খুব ভালো হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য।